হাই মৌমিতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার পরিবারেও একদম সবাই ভালো আছে সুস্থ আছে আর আমার তরফ থেকে জানাই আমার সমস্ত বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সবাই ভালোভাবে এনজয় করে কাটাবে আর আমরা এখন ছাদে ফিস্ট করছি বাড়ির মানে বাইরে কোথাও বেরোয়নি এখন করোনার জন্যে তাই বাড়িতে বসে ফিস্ট করলাম আমরা আর এখন আমাদের ছাদে খাওয়া হবে এই রোদের মধ্যে খুবই ভালো লাগবে খেতে ঠান্ডা মানে ঠান্ডা ওয়েদার আছে ভীষণ হাওয়া দিচ্ছে আর এখন আমরা বাটিতে করে চিকেন কষা খাবো সবাই মিলে তারপর কিছুক্ষণ পর আবার ভাত খাবো আর এদিকে অনেকক্ষণ হয়ে গেছে তাই দিদি ভাত বাড়তে লেগে গেছে সবার জন্য আর সবাই বসে পড়েছে দিকে ভাতের মানে রেডি করছে আর আজকে আমাদের মেনুতে আছে বাঁধাকপি চড়চড়ি আছে চাটনি পাঁপড় আর মটন হয়েছে আর চিকেনটা আগেই খাওয়া হয়ে গিয়েছিল তো বন্ধুরা আসো তোমরাও খেয়ে যাবে আমাদের সাথে আর এখন আমরা সবাই খেতে বসছি আবার আমরা পরে ফিরে আসবো এই রাতের মেনুতে কি মেনু হবে সেটা আমরা দেখাবো এরপর আমরা রাতে ফিরে আসছি আবার ঠিক এই ছাদের মধ্যে তিরপল টাঙিয়ে আমরা সবাই মিলে একসাথে খাওয়াবো আবার আজকে রান্না করছি না আমরা আজকে দোকান থেকে এনেছি পার্সেল করে চিকেন বিরিয়ানি এই বিরিয়ানিটা আমি আর আমার দিদির দুজন মিলে দিচ্ছি মা বাবা খায় না মা বাবা নিচে আছে আর আমরা সবাই উপরে আছি ছাদে আর দুপুরের কিছু চিকেন রয়ে গিয়েছিল সেগুলো দিয়েই খাওয়া হবে সবার দিয়া হয়ে গেছে এরপরে আমরা খাবো আর এদিকে আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে তো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এনজয় করো আর ফিস্ট করে ভালোভাবে এনজয় করতেই থাকো আর আমরা এদিকে কেন খেতে বসছি তো বন্ধুরা তোমরাও আসো যদি খেতে চাও ঠিক আছে ভালো থাকবে বাই টাটা গুড নাইট